আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, ব্যাটারি চালিত ইজি বাইক চার্জ না হওয়ার পরও ফুল চার্জ দেখানোর কারণগুলো কি কি, সেই বিষয়ে আজকে সবার সাথে শেয়ার করব। যে ব্যাটারি চার্জ দেওয়ার পর চার্জ না হওয়াই গাড়িটি ফুল চার্জ শো করার কারণটা কি, তো না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ব্যাটারি চালিত ইজি বাইক চার্জে দেওয়ার পর যদি চার্জ না হয় তারপরও চার্জারে ফুল সিগন্যালটি কাজ করার কারণগুলো কি কি, সেই বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চার্জারে যে তিনটি ইন্ডিকেটর লাইট থাকে, একটি লাইট হচ্ছে পাওয়ার সিগন্যালটি কাজ করার জন্য, মানে চার্জারে লাইন আসছে কিনা সেইটি কাজ করার জন্য। দ্বিতীয় যে সিগন্যালটি সেটি হচ্ছে ব্যাটারিতে সিগন্যাল আছে কিনা, অথবা ব্যাটারির যে লাইনটা সেটি আছে কিনা। আর তৃতীয়ত লাস্টে যে সিগন্যালটি আছে সেটি হচ্ছে গাড়িটি যখন ফুল চার্জ হয় তখন সেই লাইটটি জ্বলে ওঠে। তো গাড়িটি যখন ফুল চার্জ হয় তখন কিন্তু ব্যাটারিতে 65 ভোল্ট সামথিং ভোল্টেজ থাকে। তো 65 ভোল্ট সামথিং যখনই ব্যাটারিতে ভোল্টেজ শো করবে তখনই কিন্তু আপনার চার্জারটিতে যে তিন নাম্বার বাতিটি আছে সেই তিন নাম্বার বাতিটি সিগন্যাল শো করবে, তো তার আগে কিন্তু কখনোই সেটি শো করবে না। তো এটি আসলে কি কি কারণে হতে পারে, প্রথম যে ধাপটি সেটি হচ্ছে ব্যাটারির যে প্লাগটি আছে, অথবা চার্জার আর ব্যাটারির যে সকেটটি আমরা কানেক্টিং করি, তো সেই কানেক্টিংয়ে যদি পুড়ে যায় অথবা সেখানে যদি লুজ কানেকশন হয় তাহলে কিন্তু ব্যাটারিতে আপনি চার্জ হবে না। প্লাস চার্জারটি যখন চার্জে দিয়ে রাখবেন তখন কিন্তু তিনটি বাতি শো করবে। তো চার্জারে থেকে যদি ব্যাটারির সাথে কানেক্টিং না হয় তাহলে কিন্তু আপনার কখনোই সেখানে চার্জ হবে না, প্লাস বাতিও কিন্তু তিনটাই দেখাবে। তো আপনি ভাববেন যে আসলে চার্জ হয়েছে, কিন্তু আসলে কিন্তু সেখানে কোনো প্রকার চার্জ ঢুকে নাই। তো দ্বিতীয় যে ধাপটি সেটি হচ্ছে আমাদের গাড়িতে যে চারটি অথবা পাঁচটি ব্যাটারি থাকে, তো প্রত্যেকটি ব্যাটারি থেকে কিন্তু একটি ব্যাটারি থেকে আরেকটি ব্যাটারিতে সিরিজ কানেকশন হিসাবে লাইন যায়। তো একটি ব্যাটারি আরেকটি ব্যাটারির পরিপূরক, একটি ব্যাটারি যদি না থাকে সেখান থেকে আপনি আউটপুটও পাবেন না, প্লাস চার্জ যদি দেওয়া হয় তাহলেও কিন্তু চার্জ হবে না। তো সেই ক্ষেত্রে একটি ব্যাটারির প্লাস, একটি ব্যাটারির মাইনাস, একটি ব্যাটারির প্লাস, একটি ব্যাটারির মাইনাস, এভাবে যে সিরিজ কানেকশন করা হয় পাঁচটি ব্যাটারি থেকে কিন্তু আমরা দুটি আউটপুট পাই, একটি হচ্ছে প্লাস একটি হচ্ছে মাইনাস। তো একটি ব্যাটারি থেকে যেমন দুইটি দিক পাওয়া যায়, তো পাঁচটি ব্যাটারি থেকে কিন্তু সিরিজ কানেকশন হওয়ার পর 60 ভোল্ট হবে পাঁচটি ব্যাটারিতে, তারপরে কিন্তু আমরা প্লাস আর মাইনাস পাবো। তো সেখানে যদি একটি ব্যাটারি থেকে যদি যেমন একটি ব্যাটারি থেকে আরেকটি ব্যাটারিতে আমরা যে তার দিয়ে জয়নিং করি, তো সেই জয়নিংয়ে যদি কোনো সমস্যা হয় অথবা তারটি যদি ছিঁড়ে যায় অথবা পুড়ে যায় তাহলেও কিন্তু চার্জ হবে না। তো সেখানে কিন্তু চার্জ দেওয়ার সাথে সাথেই মিটারও কাজ করবে না। আমাদের মিটার যে আছে চার্জারের যে মিটারটি আছে সেই মিটারটা কিন্তু অ্যাম্পিয়ারের উপরে বিভক্ত, সে চার্জার থেকে যদি ব্যাটারিতে লোড না পড়ে তাহলে কিন্তু মিটারটি কখনোই কাজ করবে না। অবশ্যই দেখবেন যে ব্যাটারি যখন চার্জ না হবে তখন মিটারটি একদম নীলেই পড়ে থাকবে, আর যখনই ব্যাটারিটি চার্জ হবে তখন কিন্তু মিটারটি সোজা হবে, কারণ এই মিটারটি হচ্ছে এম্পিয়ারের উপর ভিত্তি করে। যখনই ব্যাটারিতে আপনার এম্পিয়ার ঢুকতেছে চার্জারের উপর প্রেশার আছে তখনই কিন্তু সে তারে যে প্রেশারটা পড়ে শুধুমাত্র নেগেটিভ পজিটিভ তার মানে কালো তারটায়, কালো তারটায় যে পরিমাণ প্রেশার পড়ে সেই প্রেশার থেকে কিন্তু এম্পিয়ার সৃষ্টি হয়, আর এই এম্পিয়ারের উপরই কিন্তু আমাদের যে মিটারটি আছে সেই মিটারটি কাজ করে। তো অবশ্যই ভালোভাবে বুঝতে পেরেছেন যে রাত্রে যদি গাড়িটি চার্জ দেন, যে ব্যাটারির কোনো জায়গায় যদি তারটি পুড়ে যায় অথবা একটি ব্যাটারি যদি নষ্ট হতে পারে, তো মোট কথা হচ্ছে কোনো জায়গায় যদি লুজ কালেকশন তার পুড়ে যায় অথবা চার্জার থেকে যদি তারটি পুড়ে যায় তাহলে কিন্তু গাড়িটি কখনোই ফুল চার্জ হবে না। তো সেখানে কিন্তু আপনার তিন বাতি শো করবে, তো তিন বাতি শো করলেই যে আপনার ব্যাটারিটি ফুল চার্জ হয়েছে সেটি কিন্তু না, তো ব্যাটারি কোনোভাবেই চার্জ হবে না। এমনকি চার্জারের ভিতরেও যদি কোনো সমস্যা হয়, যেমন চার্জারের ভিতরে যে নেগেটিভ পজিটিভ তারগুলো আছে, তো সেই নেগেটিভ পজিটিভ তারগুলো যদি কোনো একটা যদি সোল্ডারিং খুলে যায় অথবা জ্বালাই করা যায় আছে ডায়োড থেকে, দুটি ডায়োড থাকে, তো চার পিনের যে ডায়োড থাকে সেই ডায়োড থেকে যদি তার খুলে যায় তাহলেও কিন্তু ব্যাটারি চার্জ হবে না।
তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন যে আসলে ব্যাটারির যে চার্জ হওয়ার জন্য প্রথমত হচ্ছে আপনি মিটার, মিটারটি যদি কাটা সোনা করে তাহলে 100% সেখানে কোনো প্রকার চার্জ হবে না। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন, অবশ্যই আপনার ব্যাটারিটি ভালো চার্জ হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, যখনই ভিডিও আমি আপলোড করবো সাথে সাথে আপনি নোটিফিকেশন পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।